सारी यादों को कैमरे में समेट के मैं साथ ले जाना चाहता था। उस दिन सब एक दूसरे से गले मिल रहे थे, इमोशनल होके वादे कर रहे थे कि टच में रहेंगे, साल में एक बार जरूर मिलेंगे। किसे पता था कि हम रैंचो को आखिरी बार देख रहे हैं। ফার্স্ট আগস্ট সালটা ছিল 2019, যেদিন স্কুলের মায়া ত্যাগ করে প্রথমবারের জন্য কলেজে পা রেখেছিলাম। এত বড় বিল্ডিং আর তার এত বড় বড় সিঁড়ি, সবকিছু যেন কেমন বিস্ময়কর থেকে অবাক হয়ে দেখছিলাম। একদিকে যেমন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার রোমাঞ্চ, তেমনই ঠিক অন্যদিকে ছিল র্যাগিং হওয়ার ভয়। যদি পরে জানতে পেরেছিলাম এই ভয়টা পুরোটাই অবান্তর ছিল। এত অচেনা মুখের মাঝে আমি একা, যেন এক পূর্ণ স্বাধীনতা খুঁজে পেয়েছিলাম সেদিন। তারপর ধীরে ধীরে সেই অচেনা মুখগুলো কেমন যেন চেনা মুখ হয়ে উঠতে থাকলো। এইভাবেই বিশুদার চা খেয়ে এবং আমাদের ভাইরাস মানে প্রিন্সিপালের বক্তৃতা এবং আর ফোরের ঝর্ণা ম্যামের বকাঝকা খেয়ে আজ থেকে 3 বছর আগে শুরু হয়েছিল আমাদের কলেজ জীবন। তো এইভাবেই প্রতিদিন নতুন নতুন বন্ধু এবং নতুন নতুন সেলফি তুলে ভালোই দিনটা কাটছিল। এবং অবশেষে এলো সেই দিন যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসেছিলাম, দ্য ফ্রেশার্স ওয়েলকাম 2019। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত ফ্রেশার্স, মানে শাড়ি আর পাঞ্জাবি পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অবন্তি ফ্রেশার্স, মানে গোনা যাবে না। আর মাঠের অবস্থা তখন এতটাই ভালো ছিল, দেখতেই পাচ্ছ সামনে এত বড় একটা স্টেজ বানানো হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে এতটাই বাজে অবস্থা হয়েছিল যে আমাদের সিনিয়ররা এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেও আমাদের অবশেষে ঠিক করা হয় যে আমাদের ফ্রেশার্স প্রোগ্রামটা কমন রুমে অর্গানাইজ করা হবে। তো সেই অনুযায়ী সমস্ত যত ক্যারামবোর্ড ফ্যারামবোর্ড ছিল সব কিছু ওখান থেকে সরিয়ে ফেলা হয় এবং অবশেষে ওখানে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়। এবং বাইরে যতই বৃষ্টি পড়ুক তোমরা এটা ভেবো না যে ভেতরে আমাদের উত্তেজনাটা কমে গেছিলো। সো লেটস হ্যাভ এ লুক অন দিস ক্রেজি মোমেন্ট দ্যাট উইল নেভার কাম ব্যাক ইন আওয়ার লাইফ, হুইচ ইজ ক্রিয়েটেড বাই দ্য ওইডাবথ অ্যান্ড দ্য ডিলিট ব্যান্ড। এবং সেই যে আমাদের নাচ শুরু লাস্ট, থামার নাম নেই, একেবারে বিশ্বকর্মা পুজো বলো বা আমাদের কলেজে ফুটবল টুর্নামেন্ট, মানে ভাষার নাচ তো সব জায়গায় ম্যান্ডেটরি। এইগুলো ছাড়াও আরও যেগুলো সারা জীবন মনে থাকবে, যেমন হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগে হাইড্রোলিক্স অ্যাপসে গিয়ে ঝাঁটা হাতে নিনজা টেকনিক দেখানো, ফুটবল টুর্নামেন্টের বিরোধী পক্ষের প্লেয়ারদের দেখে এ বাবা বলে খেপিয়ে তোলা, রবীন্দ্রভারতী বসন্ত উৎসবে গিয়ে বঙ্গনারী এবং চাঁদকে গগনে উঠতে দেখা, যদিও তারপরে রবীন্দ্রভারতী দেখ
চাঁদ গগনে ওঠেনি, কারণ আমরাই শেষ ব্যাচ ছিলাম যাদের সময় বসন্ত উৎসব হয়েছিল, তারপরে সব ব্যান করে দেওয়া হয়। কিন্তু প্রকৃতির নিয়মে কোনো কিছু চিরস্থায়ী হয় না, তাই আমাদেরও ভালো সময়টা বেশি দিন ছিল না। তারপরেই চলে এলো এক ভয়ঙ্কর বিভীষিকাময় মহামারী করোনা ভাইরাস, যা পুরো বিশ্বে এমন প্রভাব ফেললো যে আর বলাই বাহুল্য। প্রায় 2 বছর বাড়িতে বসেই কাটালাম, ফার্স্ট ইয়ারটাই উপভোগ করতে পারলাম না, কিন্তু কলেজে যখন ফিরলাম তখন অলরেডি আমরা 3rd ইয়ারে উঠে গেছি। কলেজের লাস্ট দিন আজকে হচ্ছে গ্র্যান্ড ভাইবা, আজকে ভাইবা দেওয়ার পরে শেষ, এবার শুধু ফাইনাল এক্সামটাই বাকি থেকে যাবে। তো ব্লগ মেনলি লোককে আনন্দ দেয়, কিন্তু কিছু ব্লগ আছে লোক সেগুলো লোককে কষ্টও দেয়। তো আজকের ভিডিওটা তার মধ্যে একটা, জানি না কতটা আমাদের কী আনন্দ দিতে পারবো, কিন্তু আজকের ভিডিওটা নিজের জন্য আমি বন্ধুদের জন্য তুলে রাখলাম, যেগুলো আজ থেকে 10 বছর পরে যখন এগুলো দেখবো যাতে আমাদের দেখে আমাদের মনে কষ্ট থেকে বেশি একটা স্মাইল হয়, সেই জন্য আজকে ব্লগটা করা। তাহলে ব্যাপারটা তোমাদের বলে রাখি, গ্র্যান্ড ভাইবা হচ্ছে 3-4 জন স্যার মিলে পুরোপুরি আমরা এই 3 বছরে যা যা শিখেছি ইঞ্জিনিয়ারিং লাইফে, তো তার ওপর ওভারঅল একটা ভাইবা নেওয়া হবে। তো এখন আমরা ক্লাসে দিয়ে যাচ্ছি, গিয়ে এবার দেখি ক্লাসে সবাই কী করছে, সব বই ফই নিয়ে বসে আছে নাকি মজা। আমি যতদূর মনে হয় কেউ পড়াশোনা করছে না, কারণ কালকে রাতে আমি জানি না, তোমাদের স্ক্রিনশটগুলো তোমার দেখতে হবে, কালকে রাতে মানে লোকে ভুলেই গেছে যে আজকে একটা ভাইবা বলে কিছু একটা আছে। সবাই শুধু কী করে আজকের দিনটা মেমোরেবল করে রাখবে তার প্রস্তুতিতে ব্যস্ত ছিল, কেউ বলছে আমি একটা সাথে জামা নিয়ে যাবো, সবাই তোরা নিজেদের নাম ফোন নাম লিখে দিস, সেগুলো আমি সাহায্য রেখে দেবো নিজের কাছে, কেউ বলছে একটা গ্রুপ ফটো তোলা, কেউ বলছে একটা কেক নিয়ে আসবো, নিজেদের ফেয়ারওয়েল নিজেরাই দেবো, এখানে আমাদের অর্ণব নাচতে অর্ণব এখানে নাচা নাচা শুরু করে দিচ্ছে। তো যাই হোক, মোটামুটি হাসি গান্নার মতো আজকে দিনটা কাটবে, তো দেখা যাক চলো ক্লাসে যাই, তারপর কথা হচ্ছে। বন্ধুবান, এই মুহূর্তে আমি স্বর্গে দাঁড়িয়ে আছি, স্বর্গে বাতি দেখছি, আর দেখতে পাচ্ছ এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুয়ে আছে, মানে ফিউচার ডিরেক্টর। ওইখানে গোলটার মধ্যে সিলেটের রেজাল্ট দেখা চলছে, কে কত বেশি পেয়েছে, আর আফসোস করছে কেন প্রাইভেট কলেজে 10,000 টাকা দিয়েছে, 12,000 টাকা। আর এই হচ্ছে ফুটবল খেলে যাচ্ছে, মানে কারোর মধ্যে পরীক্ষার কোনো চিন্তা নেই, একদম বিন্দাস। আজকে আমার ব্লগের দায়িত্বটা আমাদের লালানি দিয়েছে, সঞ্জু বাবা, ভালো নাম, সঞ্জু বাবা ভালো নাম, অনুমা, সঞ্জু বাবা গোল 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 গোল। আমি চিনিয়ে দিচ্ছি একজন করে, এটা হচ্ছে সুরজিৎ ব্লগার নিশ্চয় ছিল, এটা হচ্ছে অর্ণব, এটা হচ্ছে গোল স্মিথ সমুদ্রী, এটা হচ্ছে ভাস্কর আরসিসি টপার, আর এই হচ্ছে অনুশ্রী, এদিকে শিলাদিত্য, এদিকে বাবুলাল। জিততি হম নাহি মানেগে करते ही जाएंगे बदमाशियां, कह दो ये जमाने वालों से नए छीने हमसे आजादियां, है
से वैसे ही रहना है। ओ एक जिंदगी है ज्यादा नहीं पर थोड़ा तो बिगड़ेंगे हम नहीं सुधरेंगे हम नहीं सुधरेंगे थोड़ा और बिगड़े সবকিছু করবেন এবং যত তাড়াতাড়ি পারেন ওকে একটা সিলভার প্লে বাটনের ছেলেটার অনেক অনেক ইচ্ছা ওকে এক্সপ্লোর করে অনেক কিছু অনেক খাটে দেখেছি আমি ওর ভিডিও তো আমার ফ্রেন্ড হিসেবে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। লাইনে দাঁড়িয়ে আছে আর চুপচুপি শোনার চেষ্টা করছে ভিতরে স্যারেরা কি কোশ্চেন করছে কিন্তু স্যারেরা এতটাই দূরে আছে আমাদের কান পর্যন্ত সেই পর্যাপ্ত আওয়াজটা পৌঁছাচ্ছে না না শোনা আমরা এবার চুপচুপি ক্যামেরাটা আসতে করে তোমাদের স্যারের ভিতরে দেখিয়ে মানে দেখানোর চেষ্টা করছি যে স্যারেরা এই কৌশিক কৌশিক একটু হাত আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে স্যারেরা ভেতর পরিবেশটা কেমন মানে কীভাবে আমাদের স্যারেরা ভালো মতো চাটন দিচ্ছে हम रहे या ना रहे कल कल याद आएंगे ये पल पल ये है प्यार के पल चल आ मेरे संग चल चल सोचे क्या छोटी सी है जिंदगी कल मिल जाए तो होगी खुशनसीबी रहे या ना रहे याद आएंगे ये पल हम रहे या ना रहे कल कल याद आएंगे ये पल पल ये है प्यार के पल चल चल सोचे
নামটা ছেড়ে দিলাম, কারণ এরপরেই আমার নাম অলরেডি ডেকে ফেলেছে, কিন্তু আমি জামা ছেড়ে হয়ে গেছিলো, তো জামা টামা ছেড়ে আমার ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিছুই পারবো না, নাম মাত্র জাস্ট যাওয়া। এই ভাইবার রুমের বাইরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। খুব ভালো দিয়েছে ভাই বা, আমি দিই নি, এখন দেবো দেবো। 190 দিয়েছে স্যার, ব্যাগ দেয় 9 দেবে আমাকে। আমি কিছু পড়িই নি ভাই, সারাদিন শুধু আর আজকে দিনটা আনন্দ করার জন্য এসেছি, আমি যে কিচ্ছু পড়ি না। আমার নাম অলরেডি ডেকে ফেলেছে, আমি চেঞ্জ করতে করতে দেরি হয়ে গেছে, তো আমি পরেরটাই ঢুকবো, কিচ্ছু পারবো না। আর আমরা এত চেল্লামিলি করছিলাম, স্যার লাস্টে রুমটাই পাল্টালো, আমাদের ওই রুমটা ছেড়ে দেখো অন্য রুমে এসে স্যার এখানে ভাইবাটা নিচ্ছে, আর চুপে চুপে দেখছি এখন ভেতরে কী চলছে। দেখে নিয়েছ, জানি না কি এসছে। यारो जी भर के जीले पल लगता है आजकल दौर अपना आएगा, यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हसी तुझे कल बुलाएगा, यारो जी भर के जीले पल लगता है आजकल दौर अपना आएगा, यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हसी तुझे कल बुलाएगा। देखो है मंजर सजे सारे हमी, हम जहां में हर जगह सपने सजाने की हमको मिली वजह, कहीं जैसे कोई धुन बजे राहों में, देखो है मंजर सजे सारे हमी, हम जहां में हर जगह सपने सजाने की हमको मिली वजह, ये जो सच नहीं तो सच भला है क्या, अपने हिसाब से दिल की किताब पे कुछ तो नया लिखो, यारो अंजाम की फिक्र ना करती ये उम्र फिर क्यों भला। पलकों की कभी जो मिलेंगे रास्ते,
के जीले पल लगता है आजकल दौर अपना आएगा इन सारी यादों को कैमरे में समेट के मैं साथ ले जाना चाहता था। उस दिन सब एक दूसरे से गले मिल रहे थे, इमोशनल होके वादे कर रहे थे कि टच में रहेंगे, साल में एक बार जरूर मिलेंगे। किसे पता था कि हम रैंचो को आखिरी बार देख रहे थे। আমি কি একটা পাবো? তিনবার হাসি কান্না দুঃখ সুখ অনেক হাজারো আবেগ অনুভূতির মধ্যে তিন বছর কোথা দিয়ে চলে গেলে কিছু জানি না। এইভাবে আমাদের তিন বছরের দীর্ঘ ইঞ্জিনিয়ারিং জীবন শেষ হলো। সবাই ভালো থাকিস। এতদিন টাটা বন্ধুগণ, টাটা বন্ধুগণ, আর এরপরে টাটা বলে সাবস্ক্রাইবার গুলো, আরে ভাই জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, জানি না তোমাদের কতটা কি ভালো লেগেছে, বাট মেয়ের জন্য ভালো, ভাবার জন্য আজকের ব্লগটা বলো। আশা করি তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো কমেন্টে জানিও। দেখো যে পরে কোনো জানি না এরপরে কোথায় থাকবো, আর সে সবাই কোথায় যাবে, বাট স্মৃতি হয়ে এই ভিডিওটা আমাদের সবাই থেকে যাবে। আপনারা যা দেখতে পাচ্ছেন লাস্টে বলে দেন লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, লাইক কমেন্ট ও প্রচুর ফিডব্যাক, পরিশ্রম করে নিজের নিজের কী বলবো জায়গাটা বানানোর চেষ্টা করছে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুবই সুবিধা হয়, বাট ওর ক্যামেরা ভালো না, হয়তো ওর টাকা পয়সা ভবিষ্যতে করার চেষ্টাই রয়েছে। এবার আপনাদের উপর ডিপেন্ড করে রয়েছে আপনারা। খুব মিস করবো এই ক্লাসটাকে, এত বড় একটা ক্লাস, এত বড় ক্লাস যে এরকম দুটো ব্ল্যাকবোর্ড লাগে মানে আমাদের বোঝাতে, একটা একটা বোর্ডে হয় না। আর এই ভিডিওটাকে খুব মিস করবো, যাই না সব সাথে আমার দেখা হবে কিনা, অনেকের সাথে টাচেও থাকবো না। তো সবার উদ্দেশ্যে একটাই বলবো, সবাই ভালো থাকিস, টাচে থাকিস, আর এই বন্ধুদেরকে মনে রাখিস। আর কিছু বলতে পরে কথা হবে।
ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। रात मेरी तुझमे दिन मेरे, लम्हा एक जीऊं ना मैं तो बिन तेरे, है तेरे साथ सफर जाना मुझे है किधर, के बीत जाए तुझ में ये उम्र, एक पल की भी अब तो दूरी ना मुझको देना, एक तू ही यार मेरा। এই কলেজ, এই সিঁড়ি, এই বিশাল বড় ড্রয়িং হল, এই ফাঁকা করিডোর, বিশুদার সেই চায়ের দোকান, এই বিশাল বড় ফাঁকা ক্লাসরুম, সব কিছুই থেকে যাবে, থাকবে না তো শুধু। হ্যাঁ, আর এই লিফটের কথা নাই বা বললাম, কারণ এই লিফটটা এখন আর চলে না। কেন চলে না তোমার নিজেরাই দেখে নাও। Jesse.